بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. وبعد، آج شلوئی جماد الاولا 1444 هجری مطابق 10 ডিসেম্বর 2022 10টি প্রশ্ন আছে, ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে উত্তর দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেখ, আপনার আলোচনা থেকে জানতে পেরেছি বেদাতি মসজিদে দান করা যাবে না, কিন্তু আমরা কিছু সালাফি মানহাজের অনুসারী হানাফি মসজিদে নিয়মিত সালাত আদায় করি। সেখানে জোরে আমিন বলা, রফুল আদায় করা, বুকে হাত বাঁধা কোনো কিছুতেই তারা আপত্তি করে না। পরিস্থিতি এমন হলে দান করা যাবে কি না? দান করা যাবে, আমি বলেছি বেদাতি মসজিদ। যদি কেউ শুধু নামে হানাফি হয়, যেমন নামে হাম্বেলি, আরব দেশের নামে হাম্বেলি আছেন, তো হানাফি হাম্বেলি একই চার মজহাবের অনুসারী, এই মজহাবগুলি আহলে সুন্নাত, আহলে বেদাত নয়। আহলে সুন্নাত আহলে বেদাত নয়, কিন্তু নাম হানাফি, নাম শাফি, নাম ধরেন হাম্বেলি, কিন্তু যদি আশারি হয়, মাতুরিদি হয়, পীর মুরিদিতে বিশ্বাসী হয়, তখন বলবো আসল হানাফি না নকল হানাফি। কথা বোঝা গেছে? নকল বেদাতি হচ্ছে নকল হানাফি, নকল শাফি, নকল মজহাবি, আসল কিন্তু না। আসলে যদি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের অনুসারী হইতো, প্রকৃত হানাফি, শাফি, মালিকই হইতো, তাহলে বেদাতি হইতো না। তো যারা মনে করে যে যার যেমনটা সহি লাগছে সলাত আদায় করুক, আমরা তাদের বাধা দেব না, এটা তাদের ভালো দিক। আর সেই মসজিদে তারা বেদাত করে না, মিলাদ করে না, কিয়াম করে না, সম্মিলিত মোনাজাত করে না, অথবা সেখানে এমন কিছু বেদাতি অনুষ্ঠান বা কিছু সেসব মরার নামে চল্লিশা মলিশা এইসব করে না, বা পীরের মুরিদ হওয়া এসব করে না, বেদাতি ওয়াজ করে না, সেসব মসজিদে কোরআন সন্ন্যার কথা প্রচার প্রসার করতে দেয়, তাহলে দান করতে পারেন, কোনো অসুবিধা নেই। সে হানফি হোক আর সাফি হোক আর মালিক হোক হাম্বিল হোক, জরুরি নয় শুধু আহলেদিস মসজিদেই মাদ্রাসায় দান করবেন, যেখানে ইসলামের কাজ হচ্ছে, যদিও নাম হানফি হোক, কিন্তু যদি হানাফি মজহাব ফরজ, তাহলে এটাই বেদাত একটা, তাহলে বেদাতি। হানফি মজহাব ফরজ করে দেখে তাহলে আপনাকে রফেদান করতে দিবেন, কেউ যখন রফেদান করতে দিয়েছে তার মানে হানফি মজহাব ফরজ নাই তার কাছে, শাফি মালিক হাম্বেল কোনো একটা মজহাব ধরা ফরজ নয়। তাহলে ঢালাওভাবে হানাফি হইলেই বেদাতি এ কথা আমরা বলি না আর বলবেন না, ইনসাফ করবেন সবসময়। বেদাতি কে? যে ব্যক্তি বেদাত করে বা বেদাতি আকিদা রাখে, যে মজহাবকে ফরজ করে সেটা বেদাতি আকিদা, মজহাব ফরজ নয়, অহিমানা ফরজ, অহিমানা ফরজ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দুই নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন যে দাওয়াতি ক্ষেত্রে নারী পুরুষ একে অপরের সহযোগী ও বন্ধু হতে পারে কি? নারী পুরুষ বা বন্ধু হতে পারে, আপনি স্বামী স্ত্রী বন্ধু হন, বেগানা মহিলার বন্ধু হবেন নাকি আপনি? বলছেন যে শোন, আল্লাহ তাআলা কোরআনে মমিন পুরুষ ও মমিন নারী একে অপরের বন্ধু বলে আখ্যায়িত করেছেন, অল মুমিনুন অল মুমিনাত বাযুহুম আউলিয়া ও বাদ, মমিন পুরুষ এবং নারী একে অপরের বন্ধু, বন্ধু মানে দুশ্মন নাই, যেমন কাফের দুশ্মন, আপনি কাফের দুশ্মন আর কাফের আপনার দুশ্মন, মমিনরা কেউ মমিন মুসলিমের দুশ্মন নয়, কিন্তু দুশ্মন নাই তার মানে এই নয় যে তার সাথে সামনাসামনি কথা বলতে হবে, বেগানা মহিলার সাথে, আর বেগানা মহিলা আমার সাথে কথা বলবে, আমার সামনে এসে চেহারা করে আসবে, যদি অলিউল্লাহ হন না কেন, বুঝতে পারছেন না, পারছেন না। তো যেই বন্ধুত্ব আপনারা পশ্চিমা বন্ধুত্ব শিখেছেন, যে একসাথে লেখাপড়া, একসাথে কলকারখানায় কাজ করা নরনারীর, আর একসাথে চাকরি করা, একসাথে সেনাবাহিনীতে মহিলা পুরুষ থাকা, এটা হচ্ছে পশ্চিমা সভ্যতা, এটি ইসলাম এর কোনো অনুমতি দেয় না, ইসলামে কোনো রকমের এর অবকাশ নেই, অবাধ মেলামেশা। তো বন্ধুত্ব যার সাথে বন্ধুত্ব ভালোবাসা, সামনাসামনি যায় সামনাসামনি, যার সাথে সামনাসামনি চোখের আড়াল থেকে ভালোবাসা, চোখের আড়াল থেকে ভালোবাসা যায় না। আমাদেরকে যারা সহি আকিদার জনগণ অথবা আলেম আলমা ভালোবাসে না, বাসে না, আমরাও তাদেরকে ভালোবাসি কি না, কিন্তু 10,000 মাইল দূরে আছে, জীবনেও দেখা হয় না, হবেও না হয়তো, কিন্তু ভালোবাসে না, বাসে না। ঠিক ওই রকমই আপনাদের মা বোনরা আছে, আমি নন মাহরাম, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি, কারণ আমার ওরা দিনী বোন, সেই জন্য
এইরকম আমার পরিবারের সদস্য যারা আছে মেয়েরা তাদেরকে আপনারা ভালোবাসেন, কিন্তু এনে ভালোবাসা মানে তাদের সাথে দেখা সাক্ষাৎ, তাদের সাথে যোগাযোগ, এটা কোত্থেকে আসলো? এটা পশ্চিমা চেতনা থেকে আসলো, এটা যে আল্লাহ হেফাজত করুক যে এই কাফেরদের সভ্যতা থেকে। তো মুমিন প্রশ্ন হলো যে এখন বলছেন কোরআনে মুমিন পুরুষ ও মুমিন নারী এক অপরের বন্ধু বলে আখ্যায়িত করেছেন, আমার প্রশ্ন হলো মাহরাম ছাড়া কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীকে ভালো কাজের আদেশ দিতে পারবে কি? প্রথম কথা, আপনি ভালো কাজের আদেশ দিবেন আপনার, আপনি যাদের মাহরাম আপনার মাকে দিবেন, হ্যাঁ আপনার বোনদেরকে দিবেন, আপনার খালাফুফুকে দিবেন, আপনার যারা আরও যারা নিকট আত্মীয় আছে যার মাহরাম তাদেরকে দেবেন, আপনার মেয়েদেরকে দেবেন, আপনার ঘরকে দেবেন, বুঝা গেছে, আপনার দাদি নানিকে দেবেন, এইভাবে দেবেন। আর তারপরে যদি বেগানা মহিলাদের মাঝে দাওয়াতি কাজ করতে হয় তাহলে ফেতনা মুক্ত থাকতে হবে। আর অধিকাংশ যুবক আজকাল ফেতনা মুক্ত না, কোরআন পড়াইতে পড়াইতে গিয়ে কোন ঝামেলা ফেল পড়ে যাচ্ছে। কত ছেলেকে শোনা গেল আর দেখা গেল যে ও অনলাইনে কোরআন পড়াচ্ছে, কোরআন পড়ে ওর সাথে প্রেমে ফেঁসে গেছে, বুঝতে পেরেছেন? সুতরাং এসব ফেতনা থেকে বেঁচে থাকতে হবে, হারাম এগুলো অশ্লীলতা। জি, ধর্মীয় পোশাক পরে এগুলি হচ্ছে ফাহেশা কাজে লিপ্ত হয়, শয়তানের রাস্তা এগুলো। জি, মাহরাম ছাড়া কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীকে ভালো কাজের আদেশ দিতে পারে যদি ফেতনা মুক্ত থাকে আর প্রয়োজন থাকে, প্রয়োজন নেই সে তা নিজে ঘরে শিখতে পারছে, আপনার কি প্রয়োজন রয়েছে, বা সে মহিলার কাছে শিখতে পারবে, কেন পুরুষ শিখাবে? মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু হতে পারবে কি? বন্ধু হন, যেমনটা বলে আপনার স্ত্রী আপনার বন্ধু, আপনার মা বোন আপনার বন্ধু, আপনার ঘরের মেয়েরা আপনার বন্ধু, ওদের বন্ধু হন। জানি আল্লাহ কে যে প্রশ্ন করেছে, আল্লাহ হেদায়েত করুক। তিন নম্বর বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম সালাম আতুল্লাহ, আমি জানতে চাই অহংকারকারীরা মানে বা অহংকারী আসলে হওয়া উচিত, অহংকারকারীরা কি কখনো জান্নাতে যেতে পারবে না? হ্যাঁ, এইটা হচ্ছে খারিজি মনোভাবা প্রশ্ন, কখনো কথাটা কোথায় পেলেন, অহংকারী জান্নাতে যাবে না, বুঝা গেছে? অহংকারী জান্নাতে লায়াদখুলুল জান্নাতা মান কানা ফি কালবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরি, জান্নাতে প্রবেশ করবেন না যার অন্তরে সরিষা পরিমাণ, সরিষার দানা পরিমাণ কি থাকবে, অহংকার থাকবে। কিন্তু কোশ্চিন কালে তো হাদিস লায়াদ হলো জান্নাতে প্রবেশ করবেন না, কখনো কথা এসছে? তাহলে এটা বাড়িয়ে দিলেন মানে আপনার জঙ্গির রাস্তায় চলে গেলেন, আপনি চরমপন্থী রাস্তায় চলে গেলেন। দুই নম্বর কথা আরও শুনেন ভালো করে, যে জান্নাতে যেতে পারবে না বা জাহান্নামে যাবে, জান্নাত হারাম, এইভাবে যে শাস্তিগুলো এসছে পাপের ওপর, তা সে যদি মুসলিম হয় আর সেটা মুসলিম জীবনে ইসলাম ঠিক আছে তারপর এই পাপে জড়িয়ে যায়, যেমন অহংকারী কিন্তু সে মুসলিম, আল্লাহর ইবাদত অহংকারী নয়, আল্লাহর ইবাদতবন্দি করে, পাঁচ অক্ত সলাৎ পড়ে, সে বড় শির কুফরি করে না, তাহলে সেই ব্যক্তি মুসলিম, তার এই অহংকারের কারণে সে ফাঁসে গুনাহগার, কিন্তু সেই ব্যক্তি কাফের নয়। যখন কাফের নয় তো কোনো একদিন জান্নাতে যাবে, স্থায়ী সে জাহান্নামী নয়। তাহলে ওই হাদিসের অর্থ কী করে, যে জান্নাতে প্রবেশ করবে না যদি অন্তরে সরিষা পরিমাণ কী থাকে, অহংকার থাকে, মানে লায়াদখুলুল জান্নাতা দুখুলান আউয়ালিয়ান, প্রথমখানে জান্নাতে যেতে পারবে না, প্রথম কিছু পানিশমেন্ট পাবে, শাস্তি পাবে, কবরে আগুনে জ্বলবে, ওতেও যদি মাফ না হয় আরও বেশি অহংকার ছিল তো জাহান্নামে হয়তো যেতে পারে, তারপরে নবীর সুপারিশে হোক অথবা তার কাফফারা হয়ে গেছে, সাজা শাস্তি হয়ে গেছে, যেমন বিভিন্ন অপরাধের জন্য সারা জীবনের জেল না, এক মাস জেল, দুই মাস জেল, ছয় মাস জেল, এক বছর দুই বছর জেল, আছে না নেই, ঠিক ওই রকমই জাহান্নাম, জাহান্নামটা ওই রকমই, কথা বুঝতে পারছেন না? তো এই জন্য সবসময় মনে রাখতে হবে যে কোরআন এবং হাদিসের সবগুলি দলিলকে একসাথে একত্রিত করতে হবে, আর তার সংক্ষেপে ব্যাখ্যা হচ্ছে যে যদি কেউ কাফের হয়ে না মরে, বড় মুশরিক হয়ে না মরে, তো একদিন না একদিন কি যাবে, জান্নাতে যাবে, যতই বড় চোর ডাকাত হোক না কেন, যতই বড় পাপী হোক না, যতই বড় জেনাকারী হোক না কেন, যতই বড় খুনি হোক না কেন, যদি তার ইসলাম ঠিক থাকে। যদি আজকালকার মুসলিম সমাজের খুনিদের ইসলাম ঠিক নেই, ওই মান ভঙ্গ করেছে, কারণ বেনামাজি কাফের হয়ে গেছে, হ্যাঁ আল্লাহ পরকাল সম্পর্কে কোনোদিন তার চিন্তা আসেনি, সুতরাং কাফের হয়ে আছে, আগে ইমান ভঙ্গ করে আছে, কিন্তু যদি ইমান তা আল্লাহর ভয় আছে, তারপর মেলা কাবিরা গুনাহ হয়ে গেছে, পাঁচ অক্ত নামাজও পড়ে, কিন্তু হ্যাঁ
জেনায় লিপ্ত হয়ে গেছে, তবা করার সুযোগ পায়নি, তো শাস্তি পাবে, তারপরে জাহান্নামে যাবে। অথবা আল্লাহ কাফুর রহিম, আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, তার নেকি অনেক আছে বলে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেছেন। জি, এই জন্য কখনো বাড়াবাড়ি করে এইসব কথা বলবেন না, ফতোয়া দেবেন না, এবং বাড়াবাড়ি যারা ফতোয়া দেয় তাদের ফতোয়া থেকে বেঁচে থাকবেন। চার নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন বোনের স্বামী মারা গেছে, ওনার দুটো মেয়ে আছে, এখন ধন সম্পদ ভাগের সময় কি ঘর সহ ভাগ হবে নাকি ঘরের হিসাব হবে? না, সব ভাগ হবে, সব ভাগ হবে। প্রশ্ন এই জন্য করেছি যে সাধারণ দুটো মেয়ে আছে আর সে বিধবা মহিলা আছে, এখন ঘর যদি ভাগ হয়ে যায় তাহলে ওর চাচারা তো ভাগ পেয়ে যাবে, কারণ দুটো মেয়ে কত নিতে পারে? ফারাইজের আলোচনা আমি করেছি, যারা দার্সে হাজির হয়েছেন, হ্যাঁ, তিন ভাগের দুই ভাগ নিতে পারবে, তিন ভাগের দুই, 33-33-66, ১০০ পয়সাতে ৬৬ পয়সা ধরেন আনুমানিক, 33-99 মানে 66 প্লাস একটু হবে আর কি, তিন ভাগের দুই ভাগ, এক কথায় তিন ভাগের দুই ভাগ মেয়ে পাবে। তাহলে এক ভাগ যে বাড়ি ভিটে মাটি অথবা বাড়ির ধরেন পেয়ে গেল ওর চাচারা, তাহলে কী করে বাড়িতে বাস করবে? এটা হচ্ছে আসলে সংশয়। তো এই ক্ষেত্রে অন্য জমি জায়গা আছে মাঠে অমুক তমুক ওই ওই সব দিয়ে দিয়ে, অথবা এতটা মূল্য তাদেরকে দিয়ে দিয়ে ভিটে মাটিটা মেয়েরা রেখে নেবে বা ওই মহিলা রেখে নেবে। আচ্ছা, তারপরে এখানে যখন মারা গেল তখন সে মহিলাও আছে কিন্তু স্ত্রী আছে, আর দুটো মেয়ে, দুটো মেয়ে তিন ভাগের দুই ভাগ পেল, আর স্ত্রী কত পেল? না, আট ভাগের এক ভাগ, কারণ মেয়ে আছে, যে ছেলে মেয়ে সন্তান থাকলে কি হবে, আট দোয়ানা পেয়ে গেল। তো আট ভাগের এক ভাগ দোয়ানা, ১০০কে আট ভাগ করেন, আর তারপরে যেটুকু যে কয় পয়সা হবে সেটাকে আরও অ্যাড করেন এতে, তাহলে আরও বেশি পেয়ে গেলো, তাহলে সামান্য কিছু বাকি থাকলো, হয়তো ২৫ পয়সার মতো ধরেন থাকলো, হ্যাঁ, এক শিখি শুধু সেটা করতে হবে। কিন্তু সুস্থ অবস্থায় বেঁচে থাকাকালীন যদি দেখে যে আমার শুধু দুটো মেয়ে আছে, ছেলে সন্তান নাই, তাহলে আমার ভাইয়েরও তো এই অবস্থায় মারা গেলে পেয়ে যাবে, তো ভিটে মাটি যদি দখল করে বসে তো ঝামেলা হবে, তারা হয়তো এটা নিতে পারবে না, মুশকিল হবে তাদের জন্য, লিখে দিতে পারে, লিখে দিতে পারে, কোনো অসুবিধা নেই। ছেলে মেয়েদের মাঝে পার্থক্য করতে পারে, ছেলেকে দিলে মেয়েকে দিতে হবে, কিন্তু ভিটে মাটি সুস্থ অবস্থায় যদি মনে করে আমি দুটো মেয়েকে লিখে দিয়ে দিলাম অথবা আমার স্ত্রীর নামে লিখে দিয়ে দিলাম, জায়েজ নয়? অনেক আছে আমাদের জমি জায়গায়, এই জায়গাটি আমার স্ত্রীকে লিখে দিয়েছি, আমরা করছি না, জায়েজ আছে এটা। তো এই ভাইয়ের উচিত ছিল, বা এরকম যারা আছেন যাদের শুধু মেয়ে আছে, ধরেন ভাবছেন যে এখানে তো আমার ভাইয়েরা ভাগ পেয়ে যাবে, বোনেরা ভাগ পেয়ে যাবে, আপনি ভিটে মাটিটা যেটা জরুরি তাদের জন্য সেটা আগে লিখে দিয়ে দেন ওদেরকে, আর বাকিটা থাকলো মাঠে ঘাটে বা অন্য অন্য আরও জায়গা আছে সেগুলো থেকে গেলো, সেগুলো তো কিছু ভাগ পাবে। একবার সব যদি লিখে দিয়ে দেন এটা হারাম কাজ, কারণ আমরা উদ্দেশ্য খারাপ, ওই ভাইগুলোকে বোনগুলোকে বঞ্চিত করা, তখন হারাম হবে। পাঁচ নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইদানিং কিছু হানাফি মুফতি বিভিন্ন মাহফিলে প্রচার করে যাচ্ছেন যে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহর নামে রসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছেন, এলেম যদি সরাইয়া তারকার মতো দুর্গম জায়গায় ও লুকিয়ে থাকে, সেখান থেকেও ইমাম আবু হানিফা নিয়ে আসবেন, এই বিষয়টি নিয়ে একটু ক্লিয়ার ধারণা নিতে চাই, আপনার মন্তব্য আশা করি, দয়া করে হাদিসটির সঠিক ব্যাখ্যা জানাবেন। এই হাদিস সহি বুখারিতে রয়েছে ৪৫১৮, সহি মুসলিমে রয়েছে ৪৬১৯, হাদিস সহি, কিন্তু হাদিস আবু হানিফার নাম নেই, হাদিস আবু হানিফার, যেমন আবু হানিফার নাম নেই তেমনই ইমাম আহমদ বিন হাম্বালেরও নাম নেই, আবু হানিফাও এরাকের আর ইমাম আহমদ বিন হাম্বালও এরাক, আবু হানিফা রাহমাহুল্লাহ হচ্ছেন কুফার আর ইমাম আহমদ বিন হাম্বাল তিনি হচ্ছেন বাগদাদের। তো যখন কারো নাম নেই, আচ্ছা তারপরে পারস্য দেশে আরও অনেক আইম্মাই কেরাম পয়দা হয়েছেন, ইমাম আবু দাউদ সিজিস্তানের, সিজিস্তান আমাদের ইস্তান, ইস্তান পাকিস্তান, হ্যাঁ, বেলুচিস্তান, এগুলো নামই বলছে যে এসব হচ্ছে কোথাকার, হ্যাঁ, ওইসব পারস্য দেশের বা আপনার কি বলছে আফগানিস্তান এসব এলাকার। যে তারপরে এই বৃহৎ যে পারস্য সাম্রাজ্য তার অন্তর্ভুক্ত আজারবাইজান, উজবেকিস্তান এগুলো ছিল, তো ইমাম বুখারিও। তাহলে যদি বলে যে এই হাদিসের উদ্দেশ্য আবু হানিফা, তো আমিও তো বলতে পারি যে এই হাদিসের উদ্দেশ্য ইমাম বুখারি, কারণ তিনি হাদিসের সবচেয়ে বড় ইমাম, বুঝতে পেরেছেন?
তারপরে সবচেয়ে বড় হাদিসের কিতাব ইমাম আহমদ বিন হাম্বলের, ইমাম আহমদ বিন হাম্বলের। তো আমি তো এটাও বলতে পারি যে এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল, কারণ তারও বাড়ি এরাক, তিনিও পারস্য দেশের, কারণ তখন এরাক পারস্য দেশের অন্তর্ভুক্ত ছিল। আজকালকার ইরান যে ছোট্ট ইরান এইরকম ছিল না, পারস্য বিশাল পারস্য, যে এলাকায় অনেক আইম্মা কেরাম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজা, হ্যাঁ কাজউইনি, ক্যাসপিয়ান, ক্যাসপিয়ান যে সাগর আছে এখানকার, তারপরে ইমাম বুখারি, ইমাম মুসলিম, নেসাপুর, এ পুর নামটা আরব দেশে কোথায় পাবেন, নেসাপুরে, নেসাপুরকে নেসাপুরই বলা হচ্ছে যেহেতু পার পা আরবিত হয় না সেই জন্য। আমি তো বলতে পারি ইমাম বুখারি মুসলিমকে উদ্দেশ্য করা হয়েছে, হাদিস আপন জায়গায় সহি, কিন্তু হাদিসকে শুধু আবু হানিফার উপর ফিট করা, এটি তাদের হাওয়ার পূজা করা, কুপ্রবৃত্তির অনুসরণ। হ্যাঁ, কখনো কোনো ইশার ইঙ্গিত নেই যে এই হাদিস ফিট হচ্ছে আবু হানিফার ওপর, নাকি শাফির ওপর, নাকি আহমদ বিন হাম্বলের ওপর, নাকি ইমাম বুখারির ওপর, বরং যে কারো হইতে পারে। আর একজনের কথা নাই, লাউকানাল ইমান বিশ্বরাইয়া, ইমানের কথা রয়েছে, না হয় দিনের কথা রয়েছে। লাউকানাল ইমান এখানে এলিমের কথা বলেছে, লাউকানাল ইমান বিশ্বরাইয়া, ইমান যদি ধ্রুবতারা, সুরাইয়া বলে ধ্রুবতারাকে, ধ্রুবতারা অনেক দূরে, অন্য অন্য তারা বা গ্রহ তুলনায় ধ্রুবতারাতেও যদি ইমান থাকে, লানা লাহু বা লাতানা ওয়ালাহু রেজালু মিন হাওলায়। সালমান ফার্সি রাজিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বলছেন যে সালমান ফার্সির দেশের বেশ কিছু লোক সেখান থেকে ইমান হাসিল করে নিয়ে আসতে পারবে, নিয়ে আসবে, প্রশংসা করা হয়েছে। এই প্রশংসারই অন্তর্ভুক্ত সমস্ত আইম্মা হাদিস, অধিকাংশ আইম্মা হাদিসগুলো এই এলাকার এই অঞ্চলের। দেখেন এত বড় বড় ইমাম, ইমাম বুখারি মুসলিম, ইমাম বুখারি বুখারার, তারপরে ইমাম মুসলিম নিসাপুর, তারপরে ইমাম আবু দাউদ সেজিস্তান, নাসাই, ইমাম নাসাই শুধু প্যালেস্টাইনের সমদেশের, তারপরে ইমাম তিরমিজি তরমুজ আজারবাইজান, তারপরে ইমাম ইবনে মাজা ক্যাসপিয়ানের, সেটাও সেই সেই দিকেই। হ্যাঁ, তো কথা হচ্ছে যে সমস্ত ইমাম, তারপরে আবু হানিফা, আবু হানিফাও তার একজন, তারপরে ইমাম আহমদ বিন হাম্বল, তো তারপরে ইমাম শাফি ছিলেন সেখানে, যদিও তিনি আরব বংশোদ্ভূত, ইমাম আহমদ বিন হাম্বলও, এবং আহমদ বিন হাম্বল ফার্সি বলতে পারতেন, কেন, কারণ সেই যুগে এরাকের ভাষা ফার্সি ছিল, ধীরে ধীরে আরবি হয়েছে মাতৃভাষা। তো কথা হচ্ছে যে এরা সকলেই এই হাদিসের ভবিষ্যৎবাণীর অন্তর্ভুক্ত, কিন্তু একজনের ভিট করা এটি হচ্ছে তাদের অতিরঞ্জন বাড়াবাড়ি, এবং এটি হচ্ছে তাদের অতিভক্তি বেদাতির লক্ষণ। অতিভক্তি হচ্ছে বেদাতির লক্ষণ, এরা যেহেতু বেদাতি সেই জন্য অতিভক্তি করতে গিয়ে হাদিসকে খেয়াল খুশি ফিট করেছে শুধু আবু হানিফার উপর, রাহেমাহুল্লাহ রাহেমাহুমুল্লাহ জামিয়ান। জি, ছয় নম্বর বলছেন প্রশ্ন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, মনে মনে কি জিকির করা যাবে, যেমন তসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর, আরও অনেক দোয়া অথবা কোরআনের সূরা মনে মনে পড়া যাবে? মনে মনের অর্থ দুটো হয়, মনে মনে মানে উচ্চস্বরে কাউকে শুনিয়ে, আশেপাশের লোকে শুনিয়ে বললাম না, কিন্তু আমার জিহ্বা নড়ছে, ঠোঁট হিলছে, তাহলে এটি জায়েজ। হ্যাঁ, এটি জায়েজ, কারণ জিকির শুনিয়েও করা যেতে পারে, আর চুপি সরে কিন্তু জিভা আর ঠোঁট নড়তে হবে, নড়াচ্ছে না নড়াচ্ছে না, দুটোই জিকির শরীয়ত সম্মত। বাস চিৎকার করে নাই, যদি শুনিয়ে করেন তো আশেপাশে কাউকে ডিস্টার্ব করে নাই, ঘুমিয়ে আছে আর জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ, চলবে, কিন্তু একাই আছেন, কখন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অসুবিধা নেই, আশেপাশের লোক শুনছে, কারো কষ্ট হচ্ছে না, অসুবিধা নেই। তো আস্তে জোরে দুটোই জায়েজ রয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে যে কখন কোনটা করলে বেশি ভালো। আর একটি মনে মনে জিকিরের যে ব্যাখ্যা, সেটা জায়েজ নয়, সেটা বেদাত, সেটা হচ্ছে মনে মনে মানে সে জিভাও হিলালো না আর ঠোঁটও হিলালো না, কি করলো, জিভাকে নড়ছে না, কালবি, জিকিরে কালবি, যদি কলবে শুধু জিকির বলে তো এটি শরীয়ত সম্মত না, কারণ কালবি জিকির বা জিকির নাফসি, এটিকে বলা জিকির নাফসি, মনে মনে জিকির মানে শুধু এইখানে এইখানে জিকির কেমন করা হয়, কারণ অন্তর তার পড়তে পারে না, পড়লে তো জিভা হিলাতে হবে, জিভা নড়াইতে হবে,
ঠোঁট না হিললেও জিভা একটু হিলবে, তাই না? তার ঠোঁট কিন্তু হিলাচ্ছে না, কিন্তু আমার জিভা একটু নড়ছে, ভিতরে জিভা নড়ছে কিন্তু, সুবহানাল্লাহ বলছি, কিন্তু আমি এখানে ঠোঁট না নড়িয়ে করতে পারি, ঠোঁটটা চিপে ধরে আছেন কিন্তু ভিতরে জিভা হিলছে, এটা তো চলতে পারে। কিন্তু যখন শুধু জিকির নাফসি, মানে জিকির নাফসি বলা হয় কাকে, যে সুবহান আল্লাহর যেটা অর্থ সেটা অন্তরে মনে নিয়ে আসলেন, এইখানে মনে নিয়ে আসলেন, একটু নড়ল না জিভা, কিন্তু এইখানে কথাটি মনে, লা ইলাহা ইল্লাল্লাহ কথাটি এখানে অন্তরে নিয়ে আসলেন। এটাকে যদি কেউ বলে তাহলে এটা সুন্নত নয়, সুন্নতের খেলাফ। এইরকম জিকির রসুল্লাহ কখনো করেননি, জিকির নাফসি সাহাবিরাও কেউ করেননি। সুতরাং মনে মনে জিকিরের দ্বিতীয় যদি অর্থ হয় তাহলে এটা শরীয়ত সম্মত নয়। সাত নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম সালাম, তাহলে বর্তমান সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানে মুসলমানরা পথে অবরোধ করে মিছিল করে, ইসলাম কি বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা কোথায় হয়েছে দেখতে হবে, আপনার দেশে হয়েছে না দেশের বাইরে হয়েছে? সাধারণত যে অবমাননাগুলি হয় সেগুলো দেশের বাইরে কিন্তু, তাই না? আপনি বাংলাদেশের নাগরিক আর অবমাননা হচ্ছে ভারতে, আপনি মিছিল করছেন বাংলাদেশে, ভারতের কোনো অশান্তি করতে পারলেন না, আপনি ইউরোপের ফ্রান্সের কোনো অশান্তি করতে পারলেন না, অশান্তি করলেন আপনার দেশের দেশবাসী, করলেন না? করলেন না, কোনো ভালো কাজ হলো না, বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো, ক্ষয়ক্ষতিগুলি কার হইল, জাতীয় সম্পদ কার নষ্ট হইল, মুসলিমদের হইল। এত মূর্খ জাত যে এই মূর্খ জাতরা বুঝে না, এগুলিই করে। আচ্ছা, তারপর আপনার সরকারকে যদি চাপ দেন, আপনার সরকারের ক্ষমতা আছে যে ফ্রান্স থেকে সে অপরাধীকে ধরে নিয়ে এসে শাস্তি দেবে? আপনার সরকার, সৌদি আরবের ক্ষমতা আছে? কোনো দেশের ক্ষমতা নাই যে অন্য দেশে, হ্যাঁ, কোনো ক্ষেত্রে হস্তক্ষেপ করবে, আন্তর্জাতিক আইন আছে। আপনার দেশের অপরাধী, বাংলাদেশের অপরাধী খনিগুলো বিভিন্ন দেশে গিয়ে আছে না, নেই আশ্রয় নিয়ে, তাকে তো উঠিয়ে নিয়ে আসতে পারছেন না, বুঝতে পারছেন না, পারছেন না, তাহলে ওই দেশের নাগরিককে কী করে উঠিয়ে নিয়ে আসা? সরকার কাছে দাবি করছেন আপনি শাস্তি দিতে হবে, ইয়ে করতে হবে, ওই করতে হবে, দাবি করছেন এখান থেকে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, তাদের দূতাবাসকে তাড়িয়ে দিতে হবে। আরে ভাই, এগুলো করতে গিয়ে আপনার দেশ সমস্যায় পড়তে পারে, আপনার জাতি সমস্যায় পড়তে পারে, হ্যাঁ, সেগুলো অত সহজ নয়। যার ফলে এইসব করতে যাওয়াগুলো পশ্চিমা তরিকা, এইসব প্রতিবাদের তরিকা নয়। দুই নম্বর কথা হচ্ছে, বা দ্বিতীয় অবস্থা হচ্ছে, যে যে অবমাননা করেছে, নবীর অপমান করেছে, সেই ব্যক্তি আপনার দেশেরই, দেশেরই, সে মুসলিম নাস্তিক হোক, যেমন তসলিমা নাসরিন করলো ধরে, হ্যাঁ, মুরতাদ, তারপরে ধরেন কোনো আরও এরকম নাস্তিক বেদিন মোনাফিক আছে, তো তারা করলো, অথবা আপনার দেশের কোনো মুসলিম করলো, তাহলে সরকারের কাছে দাবি দাওয়া করা যেতে পারে। কিন্তু রাস্তাঘাটে নেমে বিক্ষোভ করে, মিছিল করে, আর রাস্তাঘাট অবরোধ করে, আর গাড়ি চলতে দেব না, এই করতে দেব না, সেই করতে, দোকানপাট খোলা রাখতে দেব না, এগুলো সব কাফেরদের অনুসরণ, এগুলো ইসলাম শিখাই না, এইভাবে নয়। সরকার কাছে লিখিত দিতে পারেন, লিখিত দাবি দাওয়া পেশ করতে পারেন যে আমরা এই অপরাধীর শাস্তি চাই, করা যেতে পারে সেটা শান্তিপূর্ণভাবে, কিন্তু বিক্ষোভ মিছিল আর এসব অবরোধ এসব করে নয়, এটা জায়েজ মোটেই নয়। সবচেয়ে বড় ডিফেন্স হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ যদি অবমাননা করে তা হচ্ছে যে তাদের পায়ের তলাতে মাটি টেনে। ধরেন খ্রিস্টানরা ফ্রান্সের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননা করলো, ঠিক না? হিন্দু কোনো হিন্দু চরমপন্থী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননা করলো, হিন্দুদের ইসলামে দাওয়াত দেন, খ্রিস্টানদেরকে ইসলামে দাওয়াত দেন, আর দাওয়াত দিয়ে তাদের পায়ের তলা থেকে, আর তাদের ঘর থেকে বের করে নিয়ে আসে, তাদের ঘর থেকে এসে ইসলাম গ্রহণ করুক। নবী সাল্লামের সিরাত জীবনীর প্রচার প্রসার করেন, এক নম্বর প্রচার প্রসার হচ্ছে নবী সাল্লামের জীবনী আপনি নিজের জীবনে বাস্তবায়ন করেন, আপনি খাঁটি মুসলিম হয়ে যান, আপনার চেহারা দেখে চেনাই জানে যে আপনি মুসলিম কিনা, নবীর চেহারার সাথে কোনো মিল নেই আপনার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু ঠান্ডা হয়তো শীতল হয়তো পাঁচক্ত সলাতে, আপনার ঘুমাইলে চক্ষু ঠান্ডা হয়, কোথায় আছেন আপনি, কিসের আপনি মহাব্বত করেন নবীকে, আপনি কথা বোঝা গেছে? তারপরে নিজের আখলাক আমল দিয়ে আপনি অমুসলিমকে দাওয়াত দেওয়া, তার সাথে সাথে আপনি নবীর জীবনী পড়েন, অধিকাংশ মুসলিম নবীর জীবনের খবরই রাখেন। এই ফাসেক ফাজের পাপিষ্ট যারা দুনিয়ার আন্তর্জাতিক খেলায় আছে, তাদের তাদের বায়োডাটা জিজ্ঞাসা করেন, মুসলিম যুবকরা সবাই বলতে পারবে কে কোন দেশের। আলহামদুলিল্লাহ আমি একটাকেও চিনি না, আর চেনার কোনো প্রয়োজন মনে করি না এইসব অসৎ লোকদেরকে, কিন্তু নবীর জীবনী জানি না,
আপনি নিজের নবীর সিরাতই চর্চা করেন না, তারপরে নবীর সিরাত নিজে শিখে নবীর সিরাতের ওপর বইগুলি ছাপান, আলোচনাগুলি প্রচার প্রসার করেন, অমুসলিমদেরকে ট্যাগ করেন, অমুসলিমদের কাছে ঘরে ঘরে নবীর জীবনী পৌঁছে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি রহমতুল্লাহ বিশ্বজাহানের রহমত এটা তাদের ঘরে পৌঁছে দেন, এই রহমতকে তাদের ইসলামের দিকে আকৃষ্ট হোক। এগুলো হচ্ছে ডিফেন্স করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা হলে, কিন্তু সেগুলি মুসলিমরা না করে পশ্চিমাদের পথ ধরে থাকে, যার ফলে দেশে আরও অশান্তি সৃষ্টি করে থাকে, নিজেরাও ক্ষতিগ্রস্ত। নবীর অবমাননার প্রতিবাদ করতে গিয়ে নিজের দেশের পুলিশের হাতে নিহত হলো, বলছে শহীদ হয়ে গেল। কিসের শহীদ হলেন আপনি? কিসের শহীদ হলেন আপনি? ফিতনা ফাসাদ সৃষ্টি করতে গেছেন, আর তারপরে আপনার দেশের মুসলিম পুলিশকে যখন মারতে গেছেন, ও জান বাঁচাবার জন্য প্রতিরক্ষার জন্য আপনাকে মেরেছে, কখনো পুলিশ মারা যাচ্ছে, কখনো আপনারা মারা যাচ্ছেন, কিসের এটা? আপনি ভালো কাজ করতে গেছেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আট নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে রাতে বা নামাজ মাঝে মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে রাতে বা নামাজ মাঝে মধ্যে ছেড়ে দিয়েছেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সফরে ছেড়েছেন, বাড়িতে ছেড়েছেন না ছেড়েছেন এইরকমের কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু সুন্নতে রাতে বা পড়া যাবে। সুন্নত, সুন্নত মানে যে পড়লে নাকি আর না পড়লে তেমন কোনো গুনাহ নেই, কিন্তু নিয়মিত ছাড়বেন এটা কোনো ভালো মানুষের পরিচয় নাই, গুনাহগার না কিন্তু কোনো ভালো মানুষেরও পরিচয় না। আশা করি আমার কথাটা বোঝা গেছে। তবে বেতর ছাড়লে খারাপ মানুষ। ইমাম মালিক ইমাম আহমদ থেকে এরকম বর্ণনা রয়েছে, যেই ব্যক্তি বেতর পড়ে না সেই ব্যক্তি রাজল সু, খারাপ মানুষ। আর এইরকমই ফজরের সুন্নাত, ফজরের সুন্নাত আর বেতর নবী সাল্লাল্লাহু আলাইহি সফরও ছাড়েননি, সুতরাং কখনো ছাড়বেন না। আর বাকি জোহরের আর সুন্নাত, মাগরিবের সুন্নাত, এশার সুন্নাত যদি কখনো ছুটে যায় কার্যবশত, কাজকাম আছে, ছেলেদের ডিউটি আছে, তাড়াতাড়ি যেতে হবে ইত্যাদি, কোনো গুনাহ হবে না। তবে যথাসাধ্য চেষ্টা করবেন এগুলির হেফাজত করার, আল্লাহ তৌফিক দান করেন। আটটি হয়েছে তাই না? নয় নম্বর প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম। স্বামী যদি স্ত্রীকে তার পিতা মাতা বা বাপের বাড়ির সবার সাথে সম্পর্ক ছিন্ন করতে বলে এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন না করলে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, এ ধরনের শর্ত আরোপ করে, তাহলে স্ত্রীর কী করা উচিত? যদি স্বামী হুকুম দেয় যে তার স্ত্রী পিতা মাতার সাথে সম্পর্ক রাখবে না, তাহলে সে স্বামী জালিম। বাপ মায়ের আল্লাহর পরে হক রয়েছে, বিয়ে হয়েছে তো কী হলো? বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলা কোনো স্বামীর জন্য জায়েজ নয়, কেউ যদি করে সে অসৎ, সে পাপি, সে হচ্ছে জালেম। কিন্তু ভাই বোনদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করতে বলে, তা সম্পর্ক ছিন্ন করা মানে এই নয় যে দুশ্মনী রাখা, সম্পর্ক ছিন্ন করা যদি বলে আর সেটা যুক্তিসঙ্গত হয়, অনেক সময় যুক্তিসঙ্গত, কারণ ভাই বোনের সাথে সম্পর্ক রাখলেই দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী খারাপ করে দিচ্ছে, বোনেরা বেহায়া বেপর্দা, আপনার স্ত্রী কোনোরকম করে পর্দায় নিয়ে এসছেন, বেনামাজি, আপনার স্ত্রীর বোনেরা ভাইয়েরা বেনামাজি, বেদিন, কোনোরকম করে একটু দিনদার বানিয়েছে, ওরা খারাপ করে দিচ্ছে। কখনো কখনো হয় কি, স্ত্রী খুব ভালো চলছে আপনার সাথে, কিন্তু যখনই ও টেলিফোন করে বাপের বাড়ি, তখনই আপনার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে, এসব রিপোর্ট আমাদের কাছে আসছে। যদি এমন আশঙ্কা থাকে, তো আপনি পারিবারিক শান্তি চান না? তো পারিবারিক শান্তি এটা হচ্ছে বৃহৎ স্বার্থ, এই বৃহৎ স্বার্থ রক্ষা করার জন্য যদি বলে যে দেখো তোমার বাবা মায়ের বাড়ির সাথে ওইভাবে সম্পর্ক রাখে না যাতে আমাদের দাম্পত্য জীবনে কলহ অশান্তি হয়, তাহলে ঠিক আছে, যুক্তি যদি থাকে। আর বিনা যুক্তিতে ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে না, হ্যাঁ এটা জায়েজ নয়, এটাও জায়েজ নয়। তো বলবো যে এই ক্ষেত্রে স্বামী যাতে আল্লাহকে ভয় করে আর স্ত্রী আল্লাহকে ভয় করে এবং বিষয়টি বোঝার চেষ্টা করে যে স্ত্রীকে কেন নিষেধ করেছে তার ভাই বোনের সাথে সম্পর্ক না রাখতে, যদি দেখা যায় যে যুক্তিসঙ্গত কথা বলছে তাহলে মেনে নেবে, ঠিক আছে আমি তাদের কাছে যাব না অথবা তাদের টেলিফোন করব না, কিন্তু তারা যদি আমার খোঁজ খবর নিতে আসে সালাম দো, অবশ্যই কথা বলব, কারণ সেলাতুল আরহাম, নিকট আত্মীয় বা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখা অত্যন্ত জরুরি কাজ, এতে দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ রয়েছে, আল্লাহ তৌফিক দান করেন। দশ নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইহুদি খ্রিস্টানদের জবাই করা হালাল পশু যেমন গরু ছাগলের গোস্ত খাওয়া যাবে কি? হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে। কোরআনে কারিমের সূরা মায়দা আয়াত নম্বর 5 আল্লাহ ইরশাদ করছেন, তাতে আলিয়ামা ওহিল্লা লাকুম তাইয়্যবাত, আজকের দিন থেকে তোমাদের জন্য যত পাক পবিত্র বস্তু দুনিয়ায় রয়েছে সব হালাল করে দেওয়া হয়, যত তাইয়্যবাত পাক পবিত্র যেগুলোতে তোমাদের শরীরের ক্ষতি নেই,
ইমান আমলের ক্ষতি নাই, হ্যাঁ খাবায়েস নোংরা নয়, নাপাক নয়, সেগুলি ছাড়া সেগুলি তোমাদের জন্য হালাল, যেগুলো তে কোনো রকমের নোংরামি নেই, খাবায়েস নেই, আর হারামের দিক নেই, তোমাদের ক্ষয়ক্ষতি নেই দুনিয়া আখেরাতের, সেগুলি হচ্ছে তাইয়েবা। তাইয়েবা তোমাদের জন্য আজকে হালাল করে দেওয়া হলো। তোয়ামুল্লাযিনা উতুল কিতাব হিল্লুল্লাকুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে, তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ইহুদি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান তাওরাত দেওয়া হয়েছে ইহুদিদেরকে, হ্যাঁ, আর ইঞ্জিল খ্রিস্টান থেকে তাওরাত ইঞ্জিল যে দেওয়া হয়েছে যাদেরকে, তাদের জবাইকৃত, তাম মানে এখানে জবাইহ, তাদের খাদ্য, তাদের খাবার মানে তারা যেগুলি জবাই করে, তাদের খাদ্য মানে এখানে কিন্তু চাল ডাল না, পাকশাক না। পাকশাক তো হিন্দুও যদি ভাত পাক করে খেতে পারবে, হিন্দুও যদি ডাল পাক করে মিষ্টি মিষ্টি তৈরি হিন্দুর দোকান থেকে মিষ্টি খেতে পারবেন, কিন্তু হিন্দু জবাই করলে খেতে পারবেন না, অগ্নিপূজক জবাই করলে খেতে পারবেন না, নাস্তিক জবাই করলে খেতে পারবেন না, কথা বোঝা গেছে? জি হ্যাঁ, বুদ্ধিস্ট যদি জবাই করে খেতে পারবেন না, শিখ জবাই করলে খেতে পারবেন না, কিন্তু ইহুদি খ্রিস্টান যদি জবাই করে গরু ছাগল তাহলে খাওয়া যাবে। আল্লাহ বলছে তো আমুল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তোমাদের পূর্বে, তাদের জবাইকৃত পশুগুলি হিল্লুল্লাকুম, তোমাদের জন্য হালাল, তোমাদের জন্য হালাল। সুতরাং কোরআনের আয়াত দ্বারা সুস্পষ্ট। আচ্ছা, তারা অনেকে বলে সংশয় এটা, এবং সংশয় নিরসন জরুরি, যে ওরা তো শিরিক করে, হিন্দুরা দেবদেবীর পূজা করে, হ্যাঁ হিন্দুদের কাছে 12 মাসে 13 পূজা বা 33 কোটি দেবতা, আর খ্রিস্টানদের তৃতীয়বাদে বিশ্বাসী, 3 খোদায় 3 এলাহাতে বিশ্বাসী, তো ওরা তো মুশরিক। তো এই মুশরিক হওয়াটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হয়েছে না আগে ছিল? কোরআন যখন নাজেল হচ্ছে তখনই আল্লাহ বলছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, ওরা তো কাফের যারা বলে যে আল্লাহ তিনের তৃতীয়। তাহলে তৃতীয়বাদে বিশ্বাসী, তিন মাবুদে বিশ্বাসী খ্রিস্টানরা কোরআন নাজেল হওয়ার জামানাতি ছিল, তারপরে তাদের জবাইকৃত পশুকে হালাল করা হয়েছে। অনেকের প্রশ্ন যে আচ্ছা, যদি খ্রিস্টান আর ইহুদিরা বিসমিল্লাহ না পড়ে, বিসমিল্লাহ পড়ুক আর না পড়ুক, আল্লাহ তাদের ক্ষেত্রে আমাদেরকে ছাড় দিয়েছেন, যে তারা যেহেতু কোনো একটা নবীর প্রতি এক সময় বিশ্বাসী ছিল, যদিও তাদের ধর্ম বিকৃত হয়ে গেছে আর রহিত হয়ে গেছে, তারপরও তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হলো, যে তাদের জবাইকৃত পশু তোমরা খেতে পারবে। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, নেক আমলে তৌফিক দান করেন, এবং ধৈর্য ধারণ করে আপনারা যা দিন শিখছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করেন, সুস্থ রাখেন, রুজিতে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আর সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।